মিসবাহ লুগাত 167 নম্বর পৃষ্ঠায় সালাতের অনুবাদ করা যায় সালাত অর্থ হচ্ছে দোয়া কি বললাম বলেন তো ভাই সালাত মানে দোয়া দুই সালাত মানে ক্ষমা তিন সালাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত কয়টা বললাম একটা সালাত মানে হচ্ছে দোয়া মানে বান্দা যখন সালাত আদায় করছে মূলত সে কিসের মধ্যে আছে দোয়া করতে বসেছে অথচ আমাদের সমাজে দোয়া নিয়ে মারামারি আছে না নাই অনেক মানুষ বলছে হুজুর নামাজ পড়ে দিয়ে চলে গেছে সালাম দিয়ে চলে গেছে যদি উঠে চলে যায় বলে কি হুজুর নিয়ে আসলাম রে ভাই এ তো দোয়াই করে না অথচ সালাত মানে দোয়া ভাই মনে রাখবেন সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন কি কানেকশন ডাইরেক্ট কানেকশন মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই কেউ থাকবে না না আপনার বাপ থাকবে না আল্লাহর কোনো ওলি থাকবে এই সালাত এমন একটি ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন এই জন্য সূরাতুল ফাতিহা পড়ি আমরা কি বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই মানে আল্লাহরই ইবাদত করতে হবে আর আল্লাহর কাছেই চাইতে হবে সালাতে আমরা বারবার প্রতিদিন কন্টিনিউয়াসলি এই একটা পাঠ করি কি করি না কথা বলেন সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন এই ব্যাপারে সে মুসলিম একটা হাদিস আছে সে মুসলিম বাবুল কিরাত হাদিস নাম্বার 768 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে পারস্য থেকে একজন সাহাবী এসেছে ফার্সি সাহাবী এসে জিজ্ঞাসা করছে আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকব ওই সময় কি আমরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ব ভাই প্রশ্নটা কি বলেন তো যখন সালাতের মধ্যে থাকব আপনার আমার ভাষায় নামাজের মধ্যে থাকব সেই সময় কি ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ব আবু হুরায়রার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়ে নাই তার নামাজই হয় নাই এই কথা বলার পরে আরেকটু যোগ দিয়ে বলছেন যখন জিজ্ঞাসা করছি যখন ইমামের পেছনে থাকব সেই সময় কি পড়ব তখন তিনি বলছেন ইকরা বিয়া ফি নাফসিক সেই সময় তুমি সূরাতুল ফাতিহা ইমামের পেছনে থাকলেও পড়তে হবে তবে এটা সশব্দে নয় এটা তোমার অন্তর দিয়ে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বে কিন্তু আওয়াজ যেন না হয় কথা বুঝতে পারছেন 1400 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি বলে দিচ্ছেন ইমামের পিছনে থাকলেও মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পড়তে হবে এই কথা বলার পর তিনি একটা হাদিসে কুদসি বলছেন মানে আরো একটি হাদিস বলছেন বলছে আমি নবীকে বলতে শুনেছি কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পরে সানা পড়েছে এরপর সূরাতুল ফাতিহা পড়ছে সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন এই আয়াত বলেছে আল্লাহ সাত আসমানের উপর থেকে ফেরেশতা মালিকের ডেকে বলে যে হামিদানি আব্দি দেখো আমার বান্দা প্রশংসা করছে আল্লাহ সুবহানাহু ওয়া সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন যদি আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান কি করতে হবে আপনাকে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে যখন সূরা ফাতিহার প্রথম এক আয়াত বলবেন আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে আপনাকে তার উত্তর দেবেন আল্লাহ জবাব দিচ্ছে কথা ঠিক আপনি শুনতে পাচ্ছেন না বা আপনি বুঝতে পারছেন না এটা আমাদের দুর্বলতা তো আল্লাহ জবাব নিশ্চিত দিচ্ছেন সেই মুসলিমের হাদিস স্পষ্ট মানে সালাত মানে এমন একটি ইবাদত যেটা বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন হয় মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই কিন্তু হুজুর যে আপনাকে বলে দিয়েছে দেখো বাবা শুধুমাত্র যখন আমরা দোয়া করব সরাসরি আল্লাহর কাছে চাওয়া যায় না সরাসরি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ আমাদেরকে দেবেন না কারণ আমরা গুনাহগার বান্দা আমরা অনেক পাপ করেছি অনেক নোংরা কাজ করেছি জেনা করেছি ব্যভিচার করেছি হারাম খাই এখনো খাচ্ছি তা আল্লাহর কাছে যদি তওবা করো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও যদি আল্লাহর কাছে কিছু চাও আল্লাহ দেবেন না কারণ তুমি হচ্ছে গুনাহগার তুমি পাপিষ্ট বান্দা এই জন্য তো আল্লাহর ওলির ওসিলা ধরি বা আছে না নাই কথা বলেন অথচ সালাতের একটা অর্থ হচ্ছে দোয়া বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন মাঝখানে কোনো ভায়া মাধ্যম নেই কেউ আসবে না না আপনার বাপ আসবে না কোনো আল্লাহর ওলি আসবে যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে কথা বলেন এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই মানে আল্লাহর কাছে চাইতে হবে মাঝখানে কোনো ভায়া মাধ্যম নেই রিয়াদুস সলিন 13 নম্বর হাদিস বুখারী মুসলিম থেকে এনেছেন সংকলন করেছেন ইমাম নবী আল্লাহ রসুল ঘটনা বর্ণন করছেন বানী ইসরায়েলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে কয়জন 99 একদম 99 এসে একজন ইহুদি আলেমের কাছে চলে গেছে গিয়ে বলছে দেখেন আমি 99 মানুষকে হত্যা করেছি এখন 99 জন মানুষকে হত্যা করার কারণে আমি যদি
আপনার রব তথা আপনার প্রতিপালকের চেয়ে ক্ষমা চায় আমার কি গুনাহ খাতা ক্ষমা করবে ও তখন অট্টহাসিতে বলছে যে 99 জন মানুষকে তুমি মেরে ফেলেছো তোমার আবার ক্ষমা যখন এইভাবে তাকে ইগনোর করেছে তাকে এই ক্ষমার দরজা উন্মুক্ত করে দেয়নি সমসাময়িক ওই ব্যক্তিকে হত্যা করে একদম সেঞ্চুরি করে দিয়েছে 100 জন মানুষকে হত্যা করা হয়েছে তার জীবদ্দশাতে সে চলেছে আরেকজনের কাছে গিয়ে দেখছে একটি গ্রামে বেশ কিছু মানুষ আছে একজনকে গিয়ে কথা বলছে যে আমি এই মুহূর্তে 100 জন মানুষকে কতল হত্যা করে দিয়ে চলে এসেছি বলেন আমার কি ক্ষমা আছে সমসাময়িক ওই ব্যক্তি বলছেন আল্লাহ সুবহানাহু তিনি তো ক্ষমা করতে পছন্দ করে কেন আপনার ক্ষমা হবে না সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি সে আলেম বলছে অবশ্যই আপনার ক্ষমা আছে তবে তাকে দুটো ওসিয়ত করেছে এক আপনি আপনার গ্রামে আর ফিরে যাবেন না আপনি চলে যান ওই গ্রামে দেখুন ওই গ্রামে কিছু সংখ্যক মানুষ তারা আল্লাহর ইবাদত করছে আপনি ইবাদতে মগ্ন হয়ে যান আর ওই গ্রামে আপনি যাবেন না কথা বুঝতে পারছেন যখন ওই ব্যক্তি এই কথা শুনে হাঁটা শুরু করেছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মাঝপথে মালাকুল মওত এসে তাকে মৃত্যু দিয়ে দিয়েছে তার রূহটাকে কবরস্থানে চলে গেছে এরপর ঘটনা উল্টো মোড় মানে একদম উল্টো মোড় যখন মাঝপথেই মালাকুল মওত এসে মৃত্যু দিয়ে দিয়েছে মৃত লাশ হয়ে পড়ে আছে এই ব্যক্তি তখন আসমান থেকে দুটো ফেরেশতা আবার চলে আসছে একটা রহমতের ফেরেশতা একটা আযাবের ফেরেশতা দুজন এসে দ্বন্দ্ব শুরু করে দিচ্ছে রহমতের ফেরেশতা বলছে যাই এর রূহটাকে আমি নিয়ে জান্নাতে যাই আর যে আযাবের ফেরেশতা সে বলছে না একে জাহান্নামে নিয়ে যাব দুজনই যুক্তি পেশ করছে যুক্তি কি তারা বলছে যে ব্যক্তি তো সারা জীবন ধরে গুনাহ করেছে কোনো নেকি করে নাই অতএব একে জাহান্নামে নিয়ে যাব আর রহমতে ফেরেশতা বলছে এই ব্যক্তি তো ক্ষমা চেয়েছে সে অনুতপ্ত হয়েছে সে ভালো কাজের দিকে যাচ্ছিল অতএব তার পেছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তৃতীয় পক্ষ আরেকজন চলে আসে সমাধান করার জন্য আসার পরে বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এখন দেখো এই ব্যক্তি যেখান থেকে অনুতপ্ত হয়েছিল আর ভালো রাস্তার দিকে সে কত ধাপ গিয়েছে যদি এক ধাপও যদি ভালো রাস্তার দিকে ভালো নেক নিয়াতে যদি চলে যায় তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে আর যদি অল্প পরিমাণেও যদি সে খারাপ রাস্তার দিকে পরিমাপটা বেশি থাকে তাকে জাহান্নামে দেওয়া হবে এই ঘটনা যখন তাকে শেয়ার করা হলো সিদ্ধান্ত দেওয়া হলো ইমাম মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বাল তিনি নকল করেছেন আরেকটু অংশ যে তারপরে মাপার পরে দেখছে ওই ব্যক্তি ভালো রাস্তার দিকে এক বিঘা ছেঁচড়ে ছেঁচড়ে চলে গেছে যদি সনদের এই অংশটা দুর্বল তবে সে এক অংশ বা এক বিঘা সে যে চলে গিয়েছে এতটুক পর্যন্ত সহি কথা বুঝতে পারছেন ছেঁচড়ানো কথাটা সহি প্রমাণিত নয় তার মানে এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হচ্ছে মানে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি ওই যে আপনি মনে করছেন আল্লাহর কাছে দোয়া করতে হলে ওসিলা লাগবে কারণ আপনি একজন গুনাহগার বান্দা পাপিষ্ট বান্দা আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস হতে পারে এটা মুসলিমের বিশ্বাস হতে পারে না আল্লাহ যদি চান ডাইরেক্ট আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করবে কি করবে না করবে তার জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআন থেকে ইবলিশের ঘটনা দিয়ে দেখিয়েছি আর যদি মনে করেন ইবলিশের চাইতে আপনি পাপিষ্ট ভাই আমরা হাত তুলে দিয়েছি আমরাই সিলিন্ডার আমরা আর আপনাকে বোঝাতে সক্ষম নয় সলাত মানে হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কানেকশন মাঝখানে কোনো ভাই মাধ্যম চলবে না দুই সলাত মানে ক্ষমা কি বললাম সলাত মানে কি ক্ষমা ক্ষমা কিভাবে সেই মুসলিম কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1800 ইসলামিক ফাউন্ডেশন মাত্র এই শামেলা হাদিস নাম্বার 403 আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা এসে বলছেন যে আল্লাহর নবী আমাকে ওযু সম্পর্কে কিছু বর্ণনা করেন কি সম্পর্কে কথা বলেন ওযু সম্পর্কে কিছু বলেন যখন ওযু সম্পর্কে কথা বলতে বলেছেন আল্লাহ নবী তখন বলছেন বান্দা যখন ওযুর পাত্র থেকে পানি নিয়ে তার হাতের এই অংশ থেকে এই অংশ ধৌত করে ধৌত করার সময়তে বান্দা হাত দিয়ে যত গুনাহ করেছে যত পাপ অন্যায় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ সমস্ত পাপ যত গুনাহে সাগিরা আছে ছোট ছোট পাপ আছে আল্লাহ সব ক্ষমা করে দেন প্রত্যেক আদম সন্তান তারা ভুল করবে নিশ্চিত সুনান তিরমিজি 2499 নম্বর হাদিস বানি আদম ভুল করবে এ কথাই ঠিক বানি আদম ভুল করা ছাড়া গোনা ছাড়া টিকতে পারবে না সবাই পাপ করবে যে ব্যক্তি বলে যে আমি গোনা করিনি আমি পাপ করিনি ও মানুষের বাচ্চা না ও শয়তানের বাচ্চা কেন বলেন তো নবী বলে গেছেন প্রত্যেকে আদম সন্তান ভুল করবে এখন যদি বলে না না আমার ইমাম ভুল করতেই পারে না আমার পেশাব গোনা করতেই পারে না আল্লাহর এত বড় ওলি উনি কি ভুল পাপ করতে পারেন আচ্ছা আল্লাহ নবী বলে গেছেন সবাই গোনা করবে খাতা করবে অন্যায় করবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনিও চান বান্দা দিনে দিনে এত পরিমাণে পাপ করে কখনো চোখের পাপ করছে কখনো হাতের পাপ করছে অন্তরে পাপ করছে কাউকে কটুক্তি করে কথা বলছে এটা আপনার পাপ আল্লাহ জানেন এই পাপগুলো যদি আল্লাহ হিসাব করতে চান তাহলে বান্দা আমার পাপের বোঝা বহন করতে পারবে না এই জন্য আল্লাহ মাধ্যম দিয়ে দিয়েছে বান্দা তুমি ওযু করতে আসবে তুমি যখন নামাজ পড়তে আসবে তার আগেই কমপক্ষে তোমার এই অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ হয়েছে এগুলো আমি ক্ষমা করতে চাই এই জন্য ওযুকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছে যখন ওযু করছে হাতের মধ্যে দ্বারা যত পাপ আছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন ভাই এটা হচ্ছে সালাত যার অর্থ হচ্ছে ক্ষমা আপনাকে আল্লাহ ক্ষমা করতে চান আপনি গুনাহ করবেন এটা ঠিক আল্লাহ ক্ষমা করবে এটাও ঠিক আল্লাহ রাসূলের কাছে যখন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনার মজলিসে আমি বসে থাকি সেই সময় ঈমানের গতি বেড়ে যায় একদম ঈমান তখন মনে হচ্ছে 100% যা বলবো তাই করে দেব এরপর চ আল্লাহর নবী যখন আপনার মজলিস থেকে আমি চলে যাই কয়েকদিন পরে দেখি আমি সব ভুলে যাই তখন গুনাহ করতো আর কোনো ভয় লাগে না আল্লাহ নবী কি করব আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন যে তুমি এক কাজ করো তুমি নেককার পরহেজগার যা তাকওয়াশীল বন্ধু আছে তাদের সঙ্গে সময় অতিবাহিত করো কথা আমার বুঝতে পারলেন ইমানকে বৃদ্ধি করার একটা মূল পয়েন্ট হচ্ছে এটা আপনার যেসব বন্ধু থাকবে বা মেয়েদের যেসব বান্ধবী থাকে ফাসেক কোনো পুরুষের সঙ্গে একজন ফাসেক পুরুষ যদি মুমিন মুসলিম হয় তারা একে অপরের সঙ্গে থাকবে না সবসময় তাকওয়াশীল আপনি যতটা তাকওয়াশীল তার চেয়ে বন্ধু নির্বাচন করবেন আরও দ্বিগুণ তাকওয়াশীল ইনশাল্লাহ আপনার তাকওয়া বৃদ্ধি পাবে অবশ্যই সেখানে কোনো ফাহিশা কোনো মুনকার কোনো অন্যায় সেখানে ঘটনা কেচ্চা কাহিনী গল্প গুজব এগুলো হবে না ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্র আলাক নামা এসে জিজ্ঞাসা করছে ইবনে মাসুদ আপনি কিভাবে এত হাদিস মুখস্থ রাখেন কিভাবে এত হাদিস আপনি বলতে পারেন কিভাবে এত ইলম কিভাবে অর্জন করেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ছোট ছোট পাপ থেকে দূরে থাকো তোমার ঈমান বৃদ্ধি পাবে এবং স্মৃতি শক্তিও বৃদ্ধি পাবে কি পাপ বলেন তো এই হাদিসটা আছে এই আসারটা আছে জামি বাইনাল ইলম ওয়াল ফাজলিহি হাফেজ ইবনে আব্দুল বারের প্রথম খণ্ড 463 পৃষ্ঠায় হাসান সনদে বর্ণনা আছে যদি আপনি ঈমানকে বৃদ্ধি করতে চান যদি ঈমানের জজবা বৃদ্ধি করতে চান ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকতে হবে কেন বলেন তো ভাই আলী বিন আবি তালেব থেকে একটা আসার পাওয়া যায় আমার তাহাকিক এই মুহূর্তে নেই আমি এর সনদে কোনো জায়গা এখন পর্যন্ত পাইনি আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি ছোট পাপ থেকে দূরে থাকো কারণ মানুষ বড় পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় না বরং ছোট পাথরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায় কথা কি বুঝতে পারছেন মানুষ সরাসরি শয়তানে একদিনে আপনাকে একটা মেয়ের সঙ্গে জেনা পর্যন্ত নিয়ে যাবে না আর আপনার মতো যদি ঈমান থাকে আপনি একদিনে জেনা পর্যন্ত যাবেন না ভাই যাবেন সরাসরি আপনি ঘুষের মানুষকে দিবেন না সরাসরি আপনি সুদযুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত হবেন না কিন্তু আপনি মনে করছেন এটা সুদ নেই তবে ওই জমিটাকে এইভাবে এইভাবে দিই মানে আপনি জমি এখন বন্ধক দিয়েছেন ওইভাবে যেভাবে সুদ মানে আপনাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে কথা কি আমার বুঝতে পারলেন মনে রাখবেন সলাতের একটা অর্থ হচ্ছে ক্ষমা সলাত আদায় করার পূর্বেই এই জন্য আল্লাহ চাচ্ছেন যে বান্দা যত হাত দিয়ে চোখ দিয়ে পাপ করেছে গুনাহ যেন আমি ক্ষমা করে দিই এই জন্য আল্লাহ অজু দিয়েছে অজু করার মাধ্যমে হাতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন এরপরে আল্লাহ নবী বলছে বান্দা যখন মুখ ধয় মুখ দ্বারা যত এই মুখমণ্ডল থেকে যত পাপ করেছে সমস্ত পাপগুলোকে অজুর পানি দিয়ে নিমেষে আল্লাহ সুবহানাহু পরিষ্কার ঝরিয়ে দেন এরপরের অংশ যখন রুকু করে তখন তার হাঁটু থেকে যতগুলো পাপ আছে সবগুলো কাপ কিছু বর্ণনায় তার মাথা বন্ধ নিয়ে এসে জমা করা হয় তারপর যখন বান্দা সিজদা করছে প্রত্যেক সিজদাতে শোলে যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ একদম সিজদার মাধ্যমে আল্লাহ ঝরিয়ে দিচ্ছেন সলাত মানে ক্ষমা আমরা তো নামাজ পড়ি কেমন করে বলেন তো ভাই নামাজ পড়ছি আল্লাহু আকবার নামাজ শুরু করে দিয়েছেন ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে আপনি 4 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড নামাজে আছেন তারপরে চলে গেছেন কোথায় দোকানে ব্যবসা করছেন যে ছাত্র সে পড়াশোনা করছে আর যে স্কুলের টিচার সেও ভাবছে কি আবার কি পড়াবো কি পড়াবে মানে ও এখন নামাজ পড়ছে না ওখানে ক্লাস নিচ্ছে মানে দুনিয়ার যত চিন্তা আছে সবচেয়ে মানুষ করে কোন সময় সলাতের সময় নামাজের সময় মানে ও মনে করছে এটা হচ্ছে একদম ভালো কাজ মানে নামাজে দাঁড়াবো যত রকমের সমস্যা আছে নামাজের মধ্যে কেউ চিল্লাচিল্লি করবে না একদম খুব সুন্দরভাবে ওই নামাজের মধ্যে একটা সমাধান বের করে তারপরে মসজিদ থেকে যায় আছে না নাই কথা বলেন মানে নামাজের মধ্যে চিন্তা সমাধান করার জন্য মানুষ আসে মনে রাখবে সলাত আমাদের মন বসে না তার প্রধান কারণ হচ্ছে এটা যে নামাজে আপনি কি বলছেন এটা আপনি নিজেই বুঝেন না নিজেই জানেন না যে নামাজে আপনি কি বলছেন আপনি সূরা ফাতিহা অনুবাদটাও ঠিক মতো জানেন না যে কিরাত মানুষ করছে ইমাম সাহেব করছে ওটার অনুবাদও জানেন না
কালকেই আপনি যখন ওযু করবেন শুধু এতটা মনে করবেন যে সহিহ মুসলিমের হাদিস 1800 নম্বর হাদিস নবী বলেছেন কেউ যদি ওযু করার জন্য হাতে পর্যন্ত ধৌত করে তার হাতে সমস্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেয় আপনি দেখেন ওযু করতে আনন্দ লাগবে মিষ্টি লাগবে ওযু করতেই যেন আপনি ভালো লাগবে লাগবে কি লাগবে না কথা বলেন কিন্তু আমরা তো বাঙালি আমরা তো আরবি বুঝি না যদিও তো বাংলাদেশে শতকরা 90% মসজিদের মুসল্লিরা আরবি বুঝে আরবি বুঝে না ভাই আপনারা বাংলাদেশি যারা মুসল্লি তারা কি আরবি বুঝেন না আপনি আরবি ভালো বুঝেন তার জন্য জুমার খুতবা আরবিতে হয় সবাই বুঝে আর এত বুঝে 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 যে ফানাফিল্লাহ হয়ে যায় ঘুমিয়ে পড়ে ভাই বলেন তো যদি মানুষ ঘুমিয়ে পড়ে তার ওযু থাকে না জুমার দিনে হুজুরের খুতবা শুনে যারা ঘুমিয়ে যায় ভাই ঘুমায় কি ঘুমায় না ঘুমিয়ে যায় তারা কি ওযু করে আর ওযু যদি না থাকে তার নামাজ জুমা হয় তার মানে বোঝা গেল হুজুরের আরবি জুমার খুতবার ফজিলত মসজিদের 70% মানুষের নামাজই হয় না কেন ওযু ভেঙে যায় ঘুমের কারণে এটা জুমার শুধুমাত্র আরবি খুতবার ফজিলত আমার কথা বুঝতে পারছেন ভাই রাগ হচ্ছে কার কার রাগ হচ্ছে মনে হচ্ছে মেরে তো মুখটা ভেঙে দেবো উল্টা পাল্টা বলিস কেন দাঁত তোলেন তো কারা হচ্ছে না যে না হয় তবেই ভালো সলাতের একটা অনুবাদ বললাম ক্ষমা কি বললাম বলেন তো ভাই ক্ষমা সলাতের তৃতীয় একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বান্দা যখন কোনো বিপদে পড়বে কোনো বিপদে যে কোনো বিপদে যখনই পড়বেন আগে দুই রাকাত নামাজ পড়েন কি বললাম বলেন তো ভাই যদি দুই রাকাত নামাজ পড়ে আপনি তারপরে যদি একটা ধাপ ফেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত নাজিল করে যে কোনো সমস্যার মোকাবেলা করে আল্লাহ সমাধান করে দিতে পারেন কি পারেন না অবশ্যই পারেন ধরেন আপনি শুনেছেন আপনার ছেলে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি বোঝেন রাজমিস্ত্রি আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা মনে করি রাজমিস্ত্রি বলতে যারা বিল্ডিং নির্মাণ করে কেন রাজা বাদশাদের বাড়ি ঘর বুঝতে পারছেন না তাই রাজমিস্ত্রি রাজার মিস্ত্রি মানে বাড়ি ঘরটা মানুষ তাকে পাকা করতো না যেমন সবারই পাকা বাড়ি মানে ইটের বাড়ি তো রাজমিস্ত্রি বলতে যারা বাড়ি ঘরকে নির্মাণ করছে এগুলো তো রাজমিস্ত্রি আপনার ছেলে কাজ করে আপনি শুনেছেন চিটাগাং এর ছেলেটা কাজ করতে গিয়েছে আপনি বাপ অথবা মা হঠাৎই ফোন এসেছে যে আপনার ছেলে তিনতলার ছাদ থেকে উল্টে পড়ে গেছে কি হয়েছে একটুকু আপনি জানেন না উল্টে পড়ে গেছে আপনি যদি মনে করেন বাপ ছেলের দরদ দেখে আপনি দেখুন দৌড়তে দৌড়তে চলে আসছেন মনে করছেন একদম কাদাকাটি শুরু করে দিয়েছেন গ্রামের মানুষ কাঁদছেন বা গোটা গ্রামের মানুষ কেঁদে আপনার হৃদয় রক্তক্ষরণ হয়ে পাঁচ পয়সা আপনার সন্তান উপকার হতে পারে আপনার দুঃখ আপনার কষ্টের মূল্য পাঁচ পয়সা নেই আপনার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে আপনার ছেলে আপনার ভাই সে পাঁচতলার ছাদ থেকে পড়ে গেছে কিন্তু আপনি একজন যদি সত্যি পরেজগার মুমিন ব্যক্তি হন আপনার সন্তানের যদি কল্যাণ করতে চান প্রথমেই আপনাকে ইন্না লিল্লাহ এটা পড়ার পরেই সুন্দর করে ওযু করবেন ওযু করার পরে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে কাদা কাটি করে ওইখানে 10 মিনিট সময় দেন কাদা কাটি করেন চোখের পানি ফেলে আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তান হালাল উপার্জন করতে গিয়েছিল আল্লাহ তার বিপদের কথা শুনেছে আল্লাহ তুমি যে কোনো মূল্যে আমার সন্তানকে তুমি শেফা দান করো সুস্থতা দান করো আল্লাহর কাছে যে 10 মিনিট সময় ব্যয় করেন ভাই বলুন তো আল্লাহ পরিবর্তন করতে পারেন কি পারেন না আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন হতে পারে 10টা 7 দিকে পড়ে গেছে আপনার ছেলে পুরোটা মারাই যেত আচ্ছা আল্লাহ সুবহান তারা কিছুই করেনি শুধুমাত্র তার হাতটা একটু বেঁকে গেছে বা ভেঙে গেছে মানে বড় ক্ষতিটাকে ছেড়ে দিয়ে একটু ছোট ক্ষতির মাধ্যমে সন্তানকে আপনার বাঁচিয়ে রেখেছে পারে কি পারে না পারে নচেত আমরা করে কি ছেলের একটু সমস্যা বা আপনার স্ত্রী কোনো খাবার খারাপ স্বপ্ন মানে খবর শুনেছেন সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে ছুটে যাচ্ছেন কিচ্ছু করার ক্ষমতা আপনার নেই একজনের ক্ষমতা আছে তার নাম কি আল্লাহ তিনি আমাদের এই ক্ষমা করে দিতে পারেন সম্মানিত শুধু আমরা আলোচনা করছিলাম সলাতে তিনটে অর্থ এক সলাত মানে দোয়া দুই সলাত মানে ক্ষমা তিন সলাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত যখনই কোনো বিপদে পড়ে যাবেন চাই নারী হোক আর চাই পুরুষ হোক আগে দুই রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে চান তারপর আপনি নিজের মতো আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এর দলিল সেই বুখারী হাদিস নাম্বার 2217 আল্লাহ নবী বলছেন তিনটে মানুষ পৃথিবীতে এমন জন্মগ্রহণ করেছিল তিনজন সন্তান পৃথিবীতে এমন জন্মগ্রহণ করেছিল যারা মায়ের কোল থেকে কথা বলেছে কোথা থেকে মায়ের কোল থেকে কথা বলেছে তার মধ্যে একজনের নাম ঈসা ইবনে মারিয়াম তথা নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কথা বলেছে কি বলে নাই মায়ের কোল থেকে তিনি কথা বলেছিলেন একটা অলৌকিক মুজিজা যে সময় কথা বলা সম্ভব নয় সেই সময় আল্লাহ সুবহানাহু নবী ঈসার মুখ দিয়ে কথা বলিয়ে নিয়েছিলেন আরেকজন আছে জুরাইজ কি নাম বললাম জুরাইজ
জুরাইজের ঘটনা সহিহ বুখারী 2217 নম্বর হাদিসে এসেছেন ইমাম বুখারী ঘটনাকে 3-4 বার নিয়ে এসেছেন বুখারীর মধ্যে বারবার নিয়ে সে প্রমাণ করার চেষ্টা করছেন ইবনে জুরাইজ নামক একজন বানিসালে একজন খুব ইবাদত গুজার বান্দা ছিল সে সবসময় ইবাদত করতে থাকত একটা গির্জা ছিল মানে আমরাবাদের ভাষায় একটা মসজিদের মধ্যে সব সময় ইবাদত করত হঠাৎই জুরাইজের মা তাকে ডাকছে জুরাইজ জুরাইজ তার মায়ের কথা উত্তর দেয় না জুরাইজ নামাজের মধ্যে আছে চিন্তা করছে এখন মায়ের ডাকে সাড়া দেব না আমি নামাজটাকে কন্টিনিউ চালিয়ে দেব আমি তো আল্লাহর সঙ্গে কথা বলছি এখন আল্লাহর ডাকে কি সাড়া দেব না মার ডাকে সাড়া দেব সে কনফিউজ একটু আর তার মা আবারও ডাকছে জুরাইজ কোনো কথা বলে না তৃতীয়বার দেখেছে জুরাইজ জুরাইজ তবু তার মার ডাকে সাড়া দেয় না কেন নামাজের মধ্যে আছে কিসের মধ্যে নামাজের মধ্যে আছে তার মা রাগ করে সঙ্গে সঙ্গে দোয়া করে দিয়েছে বদদোয়া করে দিয়েছে যে আল্লাহ আমার এই জুরাইজ বেশ্যানারের মুখ না দেখা পর্যন্ত তার যেন মৃত্যু না হয় মা বদদোয়া করেছে এই হাদিসের আলোকে ইমাম হাজার আসকালিফাতুল বারীর মধ্যে তিনি বলেছেন কোন মা কোন বাবা তার ছেলে মেয়ের জন্য বদদোয়া যেন না করে হারাম কথা বুঝতে পারছেন মা বাবা যদি সন্তান যদি দোয়া করে আল্লাহ সরাসরি কবুল করে নেয় বদদোয়া করলেও কবুল করে নিবে তাই বাপ মা যেন তার সন্তান যেন কখনোই বদদোয়া না করে মা যেন না বলে তুই মরে গেলেই বেঁচে যায় এ কথা বলা যাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলোকে বেশি বেশি কবুল করে নেন এই ঘটনার পরে ইবনু জুরাইজের সঙ্গে এই ঘটনা ঘটেছে আর ডিটেল মুসনাদে আহমদে আরও কিছুটা অংশ এসেছে ইবনু জুরাইজ যখন বাইরে বের হয়েছে একটা মেয়ের সঙ্গে দেখা মেয়েটা তার সঙ্গে যৌনতা করার জন্য মানে সেক্সুয়াল রিলেশন করার জন্য প্রস্তাব দেয় ইবনু জুরাইজ সেটিকে ইগনোর করে দেয় মানে তার সঙ্গে এই রিলেশনে যেতে চায় না আরও অনেক ডিটেল ঘটনা আছে তারপর একাধিক ঘটনার পরে ইবনু জুরাইজ কাছ থেকে মেয়েটা চলে যায় একটা রাখালকে পায় মেয়েটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে পেটে বাচ্চা চলে আসে প্রেগনেন্ট কিছুদিন পর মেয়েটির যখন কোলে সন্তান চলে এসেছে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ তখন মেয়েটিকে ধরেছে তোমার তো বিয়ে হয় নাই এই সন্তান কোথা থেকে আসলো ব্যাপ্রশ্ন হবে কি হবে না কথা বলেন একটা মেয়ের বিয়েই হয় নাই সন্তান কোলে চলে এসেছে মেয়েটাকে গ্রামের মানুষ মুড়ল যারা মাতব্বর আছে তারাও বলছে কার সন্তান এই সন্তান তুমি কোথায় পেলে এর বাবাকে পরিচয় তার পরিচয় দাও মেয়েটার সঙ্গে সঙ্গে নাম দিয়েছে জুরাইজের কার বলেন তো ভাই বলছে ওই যে মসজিদে আছে গির্জার মধ্যে আছে ওই জুরাইজ হচ্ছে এই সন্তানের পিতা যখন এই কথা বলে দিয়েছে গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে দুর্বর্গ দিয়ে চলে গেছে যে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে টেনে হিসড়ে বের করে অকথ্য নোংরা ভাষায় কথা বলেছে দুমদাম মেরেছে পেটানোর পরে গোটা মসজিদটাকে আগুন গোটা মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অবশ্যই ইবনে জুরাইজ যখন জানতে চায় অপরাধ সঙ্গে বলছে মেয়েটার সন্তান তোমার সন্তান এই কথা যখন বলেছে ইবনে জুরাইজ সঙ্গে সঙ্গে গ্রামবাসীর মানুষকে উল্লেখ করে বলছে আমাকে একটু সময় দেন যখন তাকে একটু সময় চেয়েছেন সঙ্গে সঙ্গে ইবনে জুরাইজকে যখন সময় দিয়েছে কিছুই করেনি অজু করে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছে আর নামাজের মধ্যে আল্লাহকে একবার বলছে আল্লাহ আল্লাহকে সেটা একবার ডেকেছে যে আল্লাহ সঠিক সিদ্ধান্ত তুমি দাও নামাজে সালাম ফিরে যখন এসেছে ওই সন্তানের কাছে মায়ের কোলে সন্তান আছে সন্তান কাছে জুরাইজ গিয়ে বলছে এই ছেলে তোমার বাবাকে যখন এই কথা বলেছে বাচ্চা সন্তান কচি সন্তান সদ্যজাত সন্তান ঘাটটাকে ঘুরিয়ে বলছে অমক জয় করো অমক রাখাল ও হচ্ছে আমার বাপ ভাই কিসের ক্ষমতা বলেন তো এক সলাত মানে দোয়া সলাত মানে ক্ষমা সলাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত যখনই সলাত আদায় করবে না আল্লাহকে বলে আল্লাহ এই সমস্যা আল্লাহ সমাধান দেবে কি দেবে না আল্লাহ সদ্যতা সন্তানের মুখ থেকে এই অপরাধীর নামটাকে বের করে নিয়েছে তাই আপনাদের কাছে আমার আকুল অনুরোধ নামাজটাকে আপনাকে পড়তে হবে সলাত আদায় করতে হবে সলাতের মাধ্যমে পৃথিবীর যত বিপদ আছে যত বালা মুসিবত আছে আল্লাহ সব ক্ষমা করতে পারেন কি পারেন না সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সলাত পৃষ্ঠা নম্বর 104 দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা নুসখা হাদিস নম্বর 756 সরি 755 এবং 57 কিছু কিছু বর্ণনা আছে 57 নম্বর হাদিস কিছুতে আছে 55 দুটো দেখবেন পেয়ে যান তৌহিদ প্রকাশনী থেকে 55তে পেয়ে যাবেন তো আল্লাহ নবী একদা মসজিদে বসে আছেন একজন সাহাবি এসেছেন আল্লাহ নবীকে সালাম দিয়েছেন নবী উত্তর দিয়েছেন আল্লাহ নবী বলছে ইরজে যাও তুমি ফিরে যাও ফাসাল্লি নামাজ পড়ো ফাইনা কালাম তো সাল্লি কারণ তুমি নামাজ পড়োনি ও অথচ সে নামাজ পড়েছে আল্লাহ নবীর সামনে পড়েছে নবীর মসজিদে পড়েছে আল্লাহ নবী দেখেছো নামাজ পড়তে নবী বলছে তুমি নামাজ পড়োনি বেচারা কিছু প্রশ্ন আর করে নবী বলছে কোনো প্রতিবাদক নেই আবার মসজিদে গিয়েছে আবার নামাজ পড়ছে আবার এসেছে আবার সালাম দিয়েছে আবার নবী উত্তর দিয়েছে আবার ইরজে যাও তুমি ঘুরে যাও ফাসাল্লি নামাজ পড়ো ফাইনা কালাম তো সাল্লি কারণ তুমি নামাজ পড়োনি
বেচারা আবার বিপদে বলে কি রে ভাই নামাজ পড়লাম নবী দুইবার দেখলো আবার গিয়েছে তৃতীয়বার নামাজ পড়ে এসে একই ঘটনা একই কথা ইরজে যাও তুমি ফিরে যাও ফাসাল্লি নামাজ পড়ো ফাইনা কালাম তো সলি তুমি নামাজ পড়োনি এই হাদিসকে নিয়ে ইমাম হাজার আজকে ডিটেইল আলোচনা করে বলছে এই ব্যক্তির সমস্যা ছিল রুকুতে সিজদাতে কিসে এই যে চোর ছিল পাকা চোর একদম টাটকা চোর গরু চোর ছাগল চোর নাই নামাজ চোর আর নামাজ চোর কে বলেন তো ভাই যে রুকু আর সিজদাকে চুরি করে সহিহ বুখারী 528 নম্বর হাদিস আল্লাহ নবী বলছে নামাজকে আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছে নামাজকে তিন ভাগে বিভক্ত করেছে এক যার ওজুনে তার নামাজ নেই দুই যার রুকু নেই তার নামাজ নেই তিন যার সিজদা নেই তার নামাজ নেই কেউ রাক কোটি রাকাত নামাজ পড়েছে ওজুবিহীন নামাজের মূল্য আছে ঠিক একই ভাবে যার রুকু ভালো হয় নাই তার নামাজ নেই অনেকে রুকু করে স্টাইল এখানে তো দাঁড়ানো যেমন একটু আপনাকে দেখাতাম রুকু করছে এগেন রুকু করছে ভাই আল্লাহ আল্লাহ আকবার মানে রুকু থেকে উঠেনি আবার সিজদায় বা আছে না নাই কথা বলেন অথচ রুকুতে আল্লাহ নবী বলছে তার পিঠটা এমন ভাবে থাকবে একটা যদি কোনো কিছু বল রেখে দেন বলটা নড়াচড়া করে পড়বে না যদি সিজদা দিবে সিজদার সঙ্গে গুটি সুটি হয়ে একদম সিজদা দিচ্ছে আর আপনারা পাশের মেয়েরা আছে বলে দিয়েছে যে এই এক কাজ করবি পুরুষ মহাশয়ের মতো সিজদা দিবি না একদম গুটি সুটি হয়ে যেন কিছু দেখতে না পারে গোটা শরীরকে একদম মাটির সঙ্গে যত লাগাতে পারবি ততই ভালো বাচ্চা না নাই কথা বলেন অথচ আল্লাহর নবী তিনি যেভাবে সিজদা করতেন সিজদা করার সময়তে তার হাতের এই বগলের পশম থেকে সাদা শুভ্রতা এগুলো দেখা যেত চিন্তা করতে পাচ্ছেন আল্লাহর নবীর এই নামাজ পড়া বর্ণনা করছে সাহাবীরা বলছে আল্লাহর নবী যখন তিনি সিজদাতে যেতেন এই সময়তে তার পেট আর মাটির দূরত্ব থাকতো একটা ছাগলের বাচ্চা একদম পেটের তল দিয়ে চলে গেলে বুঝতে পারবে না এমন দূরত্ব কথা বুঝতে পারছেন আর আপনি হাতগুলোকে গুটি সুটি করে মানে একদম মনে হচ্ছে ঘুমিয়ে যাবেন একদম একদম ঘুমিয়ে যাবেন এমন ভাব ভাই বোন তো আপনার নামাজের রাকাত এটা পরে নামাজের রফুল আদায় এটা অনেক পরে কিন্তু আপনার নামাজের এই অংশগুলোই তো আপনার শেষ রুকুই ঠিক করছেন না অধিকাংশ মসজিদের মুসল্লিদের রুকু ঠিক নেই এইভাবে থাকে আজকেই প্রত্যেক ইমাম সাহেবের দায়িত্ব এটাই প্রত্যেক মুয়াজ্জিনের দায়িত্ব এটাই মুসল্লিকে নামাজ শিখাতে হবে আল্লাহ নবী শিখিয়েছেন ওই যে হাদিসটা বললাম তবে সাহাবী আল্লাহ নবী বলছে আল্লাহ নবী আমাকে নামাজ শেখান আল্লাহ নবী থেকে নামাজ শিখাচ্ছে মানে একজন ইমামের দায়িত্ব তার মুসল্লির কমপক্ষে সে রুকু কই কিভাবে করছে শেখানো সিজদা কিভাবে দিতে হয় এটা শেখানো কারণ এই তিনটি অংশ যার ওযু নেই তার নামাজ নেই যার রুকু নেই তার নামাজ নেই যার সিজদা ভালো হয় নাই তার নামাজ নেই ওই সাহাবী তিন তিনবার নামাজ পড়েছে আল্লাহ নবী তাকে নামাজ হিসেবে গণ্যই করেনি বলছে নামাজই পড়োনি নবী বলতে পারতেন নামাজ পড়েছো তবে নামাজটা ভালো হয়নি যাও আরেকবার ঠিক করে পড়ো আল্লাহ নবী বলেছেন ভাই তুমি নামাজই পড়োনি নবী যদি আমাদের এই হুজুরদেরকে দেখতো কি বলতো কথা বলেন আমাদের যদি তারাবের অবস্থা আল্লাহ নবী দেখতেন তাহলে কি অবস্থা হতো বলেন তো ভাই এইসব হুজুরদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে মানে মেরে দিতেন বাড়িতে নামাজের সঙ্গে বাদরামু নামাজের সঙ্গে পায়তারা করেছিস আল্লাহ সুবহান তাআলা আমাদের বিশেষ করে যারা ইমাম আছেন আল্লাহ সুবহান তাআলা তুমি ইমামদেরকে ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়া তৌফিক দান করে সেটার উপরে আল্লাহুম্মা আমিন সলাতে তিনটে অংশ বললাম এক সলাত মানে দোয়া দুই সলাত মানে ক্ষমা তিন সলাত মানে আল্লাহর পক্ষ থেকে রহমত যখনই বিপদে পড়ে যাবেন তখন এই সলাত আপনাকে আদায় করতে হবে আর সলাত যে আদায় করে না তার ব্যাপারে কয়েকটা হাদিস বলে শেষ করে দিই কেননা রাত্রি অনেক হয়ে গেছে প্রশ্ন উত্তর আবারও আছে আল্লাহ নবী সে মুসলিমে বলছেন কিতাবুল ইমান হাদিস নাম্বার 253 এবং 256 আল্লাহ নবী বলছেন মান তারাকা সলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তির নামাজকে ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের হয়ে গেছে কথা কি আমি বুঝতে পারলেন যে নামাজ পড়ে না সে কাফের আল্লাহ নবীর হাদিসের বাংলা অনুবাদ 1400 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে এই কথাগুলো বলেছিলেন সেই সময় আমরা উপস্থিত ছিলাম না কিন্তু এখন এই হাদিসগুলো এখনো জলজল করছেন আলম যে ব্যক্তি সালাত পড়ে না সে কাফের হয়ে গেছে শুনান তিরমিজি 2278 নম্বর হাদিস আল্লাহ নবী বলছে যে নামাজ পড়ে না সে কিয়ামতের মাঠে উঠবে এক নম্বর ফেরাউনের সঙ্গে দুই নম্বর হামানের সঙ্গে তিন নম্বর কারণ কিছু বর্ণনা নমরুদের সঙ্গে এসেছে তার মানে বুঝতে হবে যে ব্যক্তি নামাজ পড়ে না আলমে দুনিয়াতে সে কাফের বলেছে আখিরাতে উঠবে কাফের সঙ্গে কার সঙ্গে কথা বলেন আর যেমন তেমন কাফের না রে ভাই ফেরাউন এর চাইতে বড় কোনো কাফের আছে ভাই ফেরাউনের মতো ভালো মানুষ আছে দুনিয়াতে আপনার ছেলে হয়েছে আমার চেয়ে হুজুর আমার ছেলে হয়েছে নাম রেখে দেন কোরআন হাদিস অনুযায়ী আমি তখন বের করেছি সুরা আম্বিয়া পড়ে গেছে 35-46 নম্বর আয়াতটা পড়তে পড়তে হচ্ছে ফেরাউন আমি চিনলে ডাক ফেরাউন নাম রেখে দাও বা আপনার ছেলের নাম ফেরাউন রাখবেন কথা বলেন কেন রাখবেন না রে ভাই কোরআনে আছে যে
কিন্তু যখন কোরআন পড়বেন ফেরাউনের নাম আসলে নেকি পাবেন কি পাবেন না নেকি পাবেন কিন্তু ফেরাউনের নাম সন্তানের নাম রাখবেন মনে রাখবেন যে দুনিয়াতে নামাজ পড়ে না আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠ সে উত্থিত হবে নবীর উম্মত হিসেবে না সে ফেরাউন নমরুদ হামান কারুন এদের উম্মত হিসেবে উঠবে তার মানে আপনাকে বুঝতে হবে আপনি কত বড় কাফের নামাজ পরিত্যাগ করে কত বড় অপরাধ আপনাকে এইভাবে বুঝতে হবে আল্লাহ নবীর এই কথা সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1203 এবং সুনান নাসাই 666 নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব হবে আসসালাত নামাজের যার নামাজ ঠিক আছে আল্লাহ তারপরে বলবে তোমার যাকাতের হিসাব নিয়ে আসো এ বলে তোমার হজের হিসাব নিয়ে আসো তার অর্থ এই শেখ সলাল সামিন এই হাদিস থেকে নিয়ে এসে পড়ে তিনি বলতে যাচ্ছেন যে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে সে যদি কুরবানি করে তার কুরবানি বাতিল বা কথা কি মা বুঝতে পারলেন যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না সে যদি কুরবানি করে সাত ভাগা কুরবানি নেয় একটা গোটা দিতে হবে এই বিতর্ক অনেক পরে নামাজ পড়েন না কুরবানি করছেন বছরে কুরবানি বাতিল কারণ সলাত এমন একটি ইবাদত অন্য ইবাদত কবুল হওয়া না হওয়া নির্ভর করছে সলাতের মাধ্যমে কিসের মাধ্যমে সলাত যদি থাকে আল্লাহ খুশি বান্দার দেখছে আমল মধ্যে সলাত আছে আল্লাহ তারপরে বলছে ঝাঁজ দেখি কি আছে জাকাত নিয়ে আসো দান সাদকা নিয়ে এসো তোমার কুরবানি নিয়ে এসো সাদকা নিয়ে এসো আর দেখাচ্ছে যে বলছে সলাত কই দেখি সলাতের কোনো খাতায় নেই মানে তুমি নামাজই পড়োনি আল্লাহ তোর ইবাদতগুলো বাইরে রাখে বার মানে এই ইবাদত এখন হিসাব হবে না আল্লাহ পরেই আপনার হিসাব করতে পারে মানে সলাত এমন একটি ইবাদত সলাতের হিসাব কিয়ামতের মাঠে প্রথম হবে আল্লাহ যতদিন উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করার তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন।